أشهد أن لا إله إلا الله. বর্তমান যুগটা অ্যাটমিক যুগ, পারমাণবিক যুগ, অদৃশ্য শক্তি চর্চার যুগ। অদৃশ্য শক্তি চর্চার প্রতিযোগিতায় মুসলিমদের সাথে কেউ কুলাবে না, কেউ পারবে না। জাতিটা শুরুই হয় ইউমিনুনা বিল গায়বে, এরা অদৃশ্যের প্রতি মুমিন। আমাদের শুরুই হলো ইমান বিল গায়ব দিয়ে। এসব গায়বী শক্তির কথাবার্তা এখনকার বিশ্বে এগুলি সবাই আমরা বুঝি, আমরা জানি। একটা মোবাইল ক্রিং করে বেজে ওঠে অদৃশ্য একটা ওয়েব, কেউ দেখি না, কেউ দেখি না। মাথার কাছে নিলে যেন হাতুড়ি দিয়ে পিটায় মাথাকে, অথচ দেখা যায় না কিছুই। একটা রেডিয়েশন, আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি, সবাই এর ভেতরে জ্বলে পুড়ে ছাই হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, ক্যান্সার আক্রান্ত হচ্ছি, আমরা দেখি না আরএফটা কি। অদৃশ্য জিনিস, যুগটাই অদৃশ্যের। এই জন্য আল্লাহ তাআলা অদৃশ্য জগৎ আখিরাত এটা আসতেছে, সকল অদৃশ্য ধীরে ধীরে জেগে উঠছে, আত্মপ্রকাশ করছে। অদৃশ্য দাজ্জালও আত্মপ্রকাশ করবে, অদৃশ্য সব শয়তান জিন কিয়ামতের আগে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল বলবে, আমি যদি তোমার মাকে চিন্তা করতে পারি, বাবাকে চিন্তা করতে পারি, ভাই বোনদেরকে চিন্তা করতে পারি, তাহলে তুমি আতালাহু আন্নি রব্বু, তখন কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার রব? সে বলবে হ্যাঁ। তখন সে এক জিনকে বলবে ওর বাবা হয়ে আসো, আর একটা জিনকে বলবে মা হয়ে আসো, আর একটা জিনকে বলবে ভাই হয়ে আসো। এইভাবে সে যখন বলবে, শায়াতিন গুলি ওর মা বাবা ভাই বোনের সহিতে এসে ঘর ভরে যাবে। 10-12 জন তার মা বাবা ভাই বোন মিলে 10-12টাই জিন তার মা বাবার ভূমিকায় এসে হুবহু তাদের মতো চলে আসছে। চাক্ষুষ, তখন তো সে ইমান নিয়ে আসবে। আমাদের যুগটাই এরকম যে সকল অদৃশ্য এখন দৃশ্যমান হয়ে যাবে, সকল অদৃশ্য ধীরে ধীরে দৃশ্যমান হয়ে যাবে। কারণ আখিরাতে সকল অদৃশ্য দৃশ্যমান হবে। ঈমানটা কেমন আছে আপনার ভিতরে দৃশ্যমান হবে। ওহুসিলা মা ফিস সুদুর, সিনার মধ্যে মুনাফিকি আছে, মুনাফিকি কেমন বের করে আনা হবে। এখানে শিরিক আছে, শিরিক বের করে আনা হবে। এখানে ঈমান আছে, ঈমান বের করে আনা হবে। এখানে তাকওয়া আছে, বের করে আনা হবে তাকওয়াটা কেমন। এখানে ভীতি আছে, আল্লাহর আল্লাহ ভীতি বের করে আনা হবে। হুসিলা মা ফিস সুদুর, এখানে অহংকার আছে, অহংকারও বের করে আনা হবে। এখানে বিনয় আছে, বিনয় বের করে আনা হবে। কি আছে নাই সমস্ত কিছু আখেরাতে প্রকাশ করে আনা হবে। ইয়াউমা তুবুলা সারাইর, সূরা আত-তার ওয়াস সামাই ওয়াত তারিক, সূরা আত-তারিক আল্লাহ বলছেন যেদিন সমস্ত গোপন জিনিস প্রকাশ করে ফেলা হবে, সব মানুষ দেখবে। এটা এই ছিল সম্মানিত ভাইগণ। ইমানের বলে বলিয়ান হলেই বাঁচতে পারবেন, না হলে বাঁচার কোনো উপায় নেই। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস। মানুষ আমাদের এই জামানার আমাদের ফিতনা হলো মাল। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মাতি আল মাল, প্রত্যেক উম্মতের একটা ফিতনা আছে। আমার উম্মতের ফিতনা হলো মাল, সম্পদ। সম্পদের পিছনে এখন দীন, ঈমান, তাকওয়া, চরিত্র, নৈতিকতা, নারী জাতির হায়া, সচ্চরিত্রতা, পবিত্রতা সব ভুলুণ্ঠিত। এখন এখন চরিত্রের কোনো মূল্য নাই, মালের মূল্য। মাল যেখানে পাওয়া যাবে চরিত্র রাখো, চরিত্র বিকাইয়া ওটা আনতে হবে। মাল যেখানে পাওয়া যায় নারীত্ব, মাতৃত্ব, এগুলির কোনো মূল্য নেই। এগুলি বিসর্জন দিয়া মালের পিছনে ছুটতে হবে, মায়েদেরকে, স্ত্রী জাতিকে ছুটতে হবে সেদিকে, ছুটছে। মালের জন্য জান কোরবান এখন সবার। ফিতনা থেকে বাঁচবেন কি দিয়া? রাসূলগণের প্রতি ঈমান না আনলে মালের ফিতনা থেকে কেমনে বাঁচবেন? আপনি রাসূলের একজন ফলোয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মাল ছিল, মালের প্রভাবটা কি ছিল, কি ছিল দেখুন। আপনি যখন এটা স্টাডি করবেন যে মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খিওয়ানিন কাত্তু, জীবনে কোনো দিন কোনো
খাদ্যের ট্রের মধ্যে বসে ডাইনিং যেখানে নানান পদের খাবার সালাদ এগুলি তাকে জীবনে বসেন নাই, নানা পদই খাবারের ট্রের সামনে জীবনে একদিনও বসেন নাই, একটা রুটি একটু রুটি আর একটু তেল বা একটু কিছু এই বলা খুব জালাহু মোরাক্কা কোন ময়দার আটার রুটি জীবনে খান নাই, সব ভুসিওয়ালা মোটা মোটা আটার রুটি খেয়েছেন, ইয়া কোনো আলাল আরদি মাটিতে বসে খেয়েছেন, আপনার মতো চেয়ারে বসে খান নাই, চেয়ারে বসে খান নাই, ডাইনিং টেবিলে চেয়ারে বসেন নাই, মাটিতে বসে খেয়েছেন, সায়েন্স হোক তারা বলে চেয়ারে খেলে বিষ, আপনারা গবেষণা করে দেখেন সেটা আপনাদের বিষয়, কিন্তু তিনি তো মাটিতে বসে খেয়েছেন, মাটিতেই বসেছেন, বিশ্বব্যাপী জাতিসংঘের নেতৃত্বে চেয়ারের বিরুদ্ধে আমরা কথা শুনি যে চেয়ার থেকে কোমরের ব্যথা ইত্যাদি এগুলোর উৎপত্তি, আলহামদুলিল্লাহ আমাদের নবীজি চেয়ারে বসার কোনো সুন্নতই রাখেন নাই, মাঝে মধ্যে কোথাও বসলে বসে কিন্তু ওনার সারা জিন্দগির বসা ছিল ইয়াকুল আলাল আরদি মাটির উপরে বসছেন, ওয়াইয়াস জুদু আলাল আরদি সেজদাও করেছেন মাটির উপরে, দুই মাস তার ঘরে চুলা জ্বলে নাই, উনি তো চাইলেই মক্কার সব পাথর পাহাড় স্বর্ণ হয়ে যেত, আজ আল্লাহকা বাথা মক্কা তা জাহাবান স্বর্ণ করে দেব, নেই নেই আপনি কাকে ফলো করবেন, আমি আর আপনি কেন মারের পিছনে এমন ছুটলাম, তার স্ত্রীদের একটা শাড়ি একটা কাপড় ছাড়া দুই কাপড় ছিল না, এটাতেই পিরিয়ড হলে এটাকে ধুয়ে মুছে কষ্ট করে একটাকে ব্যবহার করতেন, গায়ে রেখেই ধুতেন, আপনার আমার স্ত্রীর আলমারিতে দেখেন কত ডজন, তারপরও কোনো শেষ নাই কেনাকাটার, কাকে ফলো করবেন, আবলি ওয়াখলেকি আবলি ওয়াখলেকি, এ কাপড়টা পড়তে পড়তে পুরাণ করো, ছেঁড়া তুলে ধুনা করে তারপরে এটাকে বিদায় করো জীবন থেকে, এর আগে ছাড়িও না, আয়েশাকে বলছেন আবলি ও আখলে কি আবলি ও আখলে কি, আমরা কি যার জীবনটা খুব সহজ তার জন্য শান্তিও সহজ, জীবনটা যার জটিল তার জন্য শান্তিও জটিল, সহজ নাই, কালকে একখানে গেলাম মাহফিলে গেলাম সন্ধ্যা সাতটা দেখি বিশাল বাজার সব বন্ধ কেউ নেই মার্কেট আউট সব মানুষ সব চলে গেছে, আবার ফজরের আজানের আগে দেখি গোটা এলাকার মানুষ জাগ্রত, রাস্তাঘাট কিলবিল করতেছে মানুষের, ভোর ছয়টার আগে রান্না বান্না শেষ করে খেয়ে আবার কিছু খাবার নিয়ে কাজে যাচ্ছে, মনে হলো এই কোন এলাকায় আসলাম, শিশুকালের কথা মনে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে তো এটাই ছিল, একজন বলল আমি আটটার সংবাদ কখনো শুনি নাই কারণ আটটার আগে ঘুম, এমন এলাকাও বাংলাদেশেই আছে এখনো, হ্যাঁ এইটা এখন আমেরিকা ইউরোপ কানাডায় শুরু হয়েছে, তারা সন্ধ্যার পরে পরে খেয়ে দিয়ে ঘুমাই পড়ে, এটাই শোন না আমাদের মধ্যে কি আছে, আমরা তো ঘুমাইতে ঘুমাইতে আমরা তাহাজ্জুদের সময় ঘুমাই আর নয়টা দশটায় আমরা ঘুম থেকে জাগি, ঢাকার কোনো মানুষকে সকালে ফোন দিয়ে এখন আর পাই না, তখন বুঝি উনি ঘুমাচ্ছেন কি করবেন, এগুলি কোনো জীবন, এগুলি কোনো জীবন না, আপনি একজন রাসূলকে ফলো করেন মা উনি কিভাবে নিয়েছেন, ওনার ওনার স্ত্রীর কিভাবে সম্পদের সাথে সম্পদ আছে, আয়েশার কাছে সম্পদ 80,000 দেরহাম এসেছে, এক নাগাড়ে সব বিলিয়ে দান করে দিয়ে বিকেলে উনি ওনার দাসীকে বললো যে কিছু খাবার দাও, দাসী বললো খাবার তো নেই, তুমি বললো না একটা দেড়হাম রেখে আমরা খেতে পারতাম, তো আপনি তো বলেন না আমারও খেয়াল নেই, 80,000 দেনা মানে 80 কোটি টাকা, এই যুগের 80 কোটি টাকা দান করে দিয়ে নিজের খাবারের টাকা নাই, এই মালের বলি আমাদের আসলাম পূর্ববর্তীদের কোনো আগ্রহই আমি দেখি না, আর আমরা মালেই যেন সবকিছু, যে ব্যাকল তার মাল হলো দুনিয়া, যারা আকল দিয়েছে তার মাল হলো আখেরাত, একটা স্বামী শিল্পপতি গার্মেন্ট শিল্পপতি ছিল, সে অত নামাজ পড়তো না অত দান খারাত ইসলামের জন্য করতো না, ফিসাবিলিল্লাহ অত দানশীল ছিল না, অ্যাক্সিডেন্টে মারা গেল, তার স্ত্রীকে সে স্বপ্নে বলছে তোমার কাছে কিছু থাকলে একটু আমার জন্য দাও দান করে, সে বলে তুমি তো আমাকেও কিছু দান করে যাওনি,
আমার কাছে মাত্র 1500 টাকা আছে, সে বলতেছে আরে এই 1500 টাকায় এই বাজারে আমি আজকে যেখানে আছি বিশাল কিছু, তুমি যদি 500 টাকাও আমার জন্য দাও ব্যয় করো আমি বিশাল ধনী হয়ে যাবো। এখানে এই আখিরাতের বাজারে দুনিয়ার এক একটা পাই পয়সার এত বড় মূল্য, তুমি আমাকে 1500 টাকায় যদি দাও আমি কত বড় লোক এখানে, এটা আর দুনিয়া এক সমান না। বাংলাদেশের দুনিয়ার বাজারে 1500 টাকা দিয়ে কি করা যায়, ইলিশ মাছ একটা কিনা যায়, আর এখানে আমি 1500 টাকা দিয়া অনন্তকালের একটা সুখ আমি কিনে নিতে পারবো। সম্মানিত ভাই, ইমান ছাড়া রাসূলগণের প্রতি ইমান ফরজ, আপনি কিভাবে ফলো করবেন? ওনাদের লাইফ আপনি স্টাডি করেন, ওনাদের তো ঘর ছিল, সংসার ছিল, আপনার চেয়ে বেশি রুচিশীল ওনারা ছিল, আপনার চেয়ে বেশি পাওয়ারফুল পুরুষ ওনারা ছিল, আপনার আমার চেয়ে বেশি রাজকীয় ফিগার ওনাদের ছিল, যৌবন ওনাদের ছিল, 4000 তরুণের ক্ষমতা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল, আপনি আর আমি কি সাতার মাতার জীবন যৌবনের মালিক? ওনার দিকে লক্ষ্য করেন, ওনার লাইফ স্টাইলটা দেখেন। ইমান ছাড়া বর্তমান যুগে আল্লাহর প্রতি ইমান, রাসূলগণের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, এক একটা ইমান আছে কি পাওয়ার মানুষের জীবনে, এগুলি স্টাডি করলে আপনি বাঁচতে পারবেন, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান দান করুন, শক্তিশালী ইমানের মাধ্যমে এই যুগের ফিতনা থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمانة مسلمين الكرام إسلام এক একটি অবদান, এক একটি দান, এক একটি বিষয়ের উপরে দিনের পর দিন গবেষণা করলে এর কিছু মর্ম উদ্ধার করা যায়, কিছু পাওয়া যায় এই গুপ্তধনের ভিতরে কি আছে।